আজকে কথা বলবো এই বইটা নিয়ে। এই বই নিয়ে কথা শুরু করার পর বাংলা, বিহার, উড়িষ্যা সমস্ত আপু আমাকে হেট করা শুরু করে দিবে। বইয়ের ভালো দিকটা আগে বলি, এই বইটা একটা ইউনিক ওয়েতে স্টোরি টেলিং করা হয়েছে। 1-3-5-7 চ্যাপ্টারগুলো সামনের দিকে যাচ্ছে, 2-4-6-8 চ্যাপ্টারগুলো পিছনের দিকে আসছে। অনেকটা মেমেন্টো মুভির স্টাইলে স্টোরি টেলিং, এই জিনিসটা ভালো লাগছে। বাট এই বইটা 273 পেজের পর আমি আর পড়তে পারিনি, কারণ হচ্ছে আমাদের ধ্রুবকান্ত, যিনি বড়লোক বাপের পোলা, যার জীবনে রিয়েল কোনো সমস্যা নাই, সে ইমাজিনারি কিছু সমস্যা সৃষ্টি করে নিয়ে সেগুলোর এগেনস্টে বিদ্রোহ ঘোষণা করছে। আদতে তার অ্যাচিভমেন্ট হচ্ছে কচু, বাট সবচেয়ে জঘন্য ক্যারেক্টার হচ্ছে রেমি। আমাদের সমাজে কিছু আপি আছে না, যারা ভালো ভালো ফ্যামিলি পার্সন ছেলেকে বাদ দিয়ে যত সব গাঞ্জাখোর টক্সিক ছেলেদের প্রেমে পড়ে আর মনে করে যে আমি আমার প্রেম দিয়ে ওকে ভালো করে দেব। এই আপু হচ্ছে সেই আপু। তো এই আপুদের আমি বলতে চাই, আপু মানুষ 5-7 বছর ডাক্তারি শিখে পাগলের ডাক্তার হয়, তাদের কাজটা তাদের করতে দেন, আপনি আপনার জীবন নিয়ে পালান।